Assalamualaikum guys, it's me Asif Hasan Shanto and welcome to is another video. আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটি নিয়ে সাধারণত ইউটিউবে অনেক ভিডিও কম, মানে ভিডিও ধরতে গেলে নাই। তাই আমরা চিন্তা করলাম এই টপিকস, এই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকুক। তাই আজকের ভিডিওটি আমরা তৈরি করতেছি পাহাড় সম্পর্কে। পাহাড় সম্পর্কে ইউটিউবে ভিডিও অনেক কম, তাই আমরা চেষ্টা করলাম যে আপনাদের মাঝে পাহাড় সম্পর্কে একটা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে পাহাড় সম্পর্কে একটা ভিডিও উপস্থাপন করি। তাই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে যাই কথা বলবো সবই কোরআন থেকে নিয়ে তারপর আমরা কথা বলবো। যদি কথার মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে কোরআনের আয়াতগুলো নিয়ে বাংলা করে তারপর আমরা দেখে নিতে পারেন যে আমি কোনো বানওয়ার্ড কথা বলতেছি কিনা। তো আজকের ভিডিওটি দেখার আগে বা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপনার মিস না হয়। তাহলে চলুন আমরা নতুন আজকের ভিডিও শুরু করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে পাহাড় সম্পর্কে বা পাহাড় বিষয়ে বিশেষভাবে আমাদেরকে আলোকপাত করেছেন। কোরআন বলছে আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড়গুলো রেখে দিয়েছেন যাতে জমিন তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। মানুষের জীবন সুরক্ষায় পাহাড়ের ভূমিকা অপরিসীম। পাহাড় হলো পৃথিবীর খুঁটি বা জমিনের খুঁটি। এরশাদ হয়েছে, তিনি আসমানগুলোকে কোনো স্তম্ভ ব্যতীত সৃষ্টি করেছেন, তোমরা তো তা দেখতে পাচ্ছ। তিনি জমিনে পাহাড়গুলো স্থাপন করে রেখেছেন যাতে করে তো তোমাদের নিয়ে ঢলে না পড়ে। তাতে অনেক ধরনের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন এই পাহাড়ে। 18,000-এ প্রাণী জগতের অনেক প্রাণী বা পশু পাখি পাহাড়ে বাস করে। পাহাড় কেটে, গাছপালা কেটে, বনজঙ্গল উজাড় করার ফলে আজকের অনেক বন্য পশু পাখি বিলুপ্তির পথে। পাহাড় কেটে ফেলার ফলে অনেক পশু পাখির ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, গাছপালা কাটিয়েন না, পাহাড় কাটিয়েন না, অপ্রয়োজনে পাহাড় গাছপালা কাটবেন না, কারণ গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। পাহাড় কাটার ফলে আমাদের বন্য পশু পাখির ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্য পশু পাখি আজ বিলুপ্তির পথে। আমরা দয়া করে অপ্রয়োজনে পাহাড় কাটবো না, গাছপালা কাটবো না। গাছপালা না কাটলে, পাহাড় না কাটলে আমাদের পরিবেশটা আমার অনেক সুন্দর হবে। আমাদের পরিবেশ সুন্দর রাখা তো আমাদেরই দায়িত্ব। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মানে যারা গাছপালা কাটেন বা যারা পাহাড় কাটেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা অপ্রয়োজনে পাহাড় গাছপালা এগুলো কাটবেন না। পাহাড়ে মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে মানুষের রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা বন্য পশু পাখিদের রিজিক দিয়েছেন পাহাড়ের মধ্যে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর পরবর্তী কী নিয়ে ভিডিও তৈরি করব ওইটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।